خدا کی حب سے حب نبی ہے قل ان کنتم تحبون گواہ ہے ہم صراط ہم صراط مصطفیٰ در تمام حال او کن اتباع اتباع سنتِ قول رسول گیر لازم تاب و یابی آئے پستار شمانی تو مسلمان کرام اللہ غلام بشر نبی صلی اللہ علیہ وسلم امت شموئے نائی شموئے نائی شموئے نائی جے کنو شموئے جے کنو کھنے আমার আপনার বিদায়ের ডঙ্কা বেজে যাবে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে তারা হয় কোনো উপায় নাই মদিনার প্রেমিক হতে হবে বিশ্ব নবীর সুন্নাত ফলো করতে হবে তারা হয় আমার আপনার কোনো উপায় নাই আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার আপনার মনটা পাগল হতে হবে বিশ্বনবীর সুন্নাত ফলো করার পিছনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় টুপি পরেন গোসল করতে যান মাথায় এভাবে টুপিটা ধরে রাখেন সাহাবায়ে কেরাম বলেন কি ব্যাপার বেলাল তুমি গোসলে গিয়েছো মাথায় টুপি কেন টুপি কেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবীর সুন্নাত মাথায় সব সময় টুপি পরা এই টুপিটা গোসলের সময় আলাদা হয়ে যাক এটা আমি চাই না আর তার জন্যই তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কত দাম বেলাল দুনিয়ায় হাঁটেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তার পদধূলি শুনতে পান চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী এখনো কাঁদেন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن نصاني فقد أبى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك يا مانا نامو نشا ہمارا بلغ العلا بکماله সবাই পড়েন জোরে সুরে بلغ العلا بکماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকে
এই ইসলামী মহা সম্মেলনে সম্মানিত সুযোগ্য সভাপতি আজকে এই ইসলামী মহা সম্মেলনের প্রধান মেহমান সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব দামত বরকাতুহুল আলিয়া এছাড়া বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত সমবেত ইসলাম প্রিয় ভাইরা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম ছোট ছোট মাসুম ছেলেরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে আলী শানে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জান্নাতের বাগানে এসে কোরআন হাদিসের আলোকে আলোচনা করবার আপনাদেরকে বসবার শুনবার তৌফিক এনায়েত করেছেন এটা মূলত মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে বিরাট বড় একটা নিয়ামত আমরা পেয়েছি তাই না বাবাজিরা এজন্য আমরা খুশি মনে আনন্দিত মনে সন্তুষ্ট চিত্তে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আপনারা সবাই একটু আগান একটু জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا إله إلا الله لا إله إلا الله হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে বলো জবানে বলো লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসলিম কারাম আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিস থেকে বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি তার তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ অতিব সংক্ষেপে করে আমার বয়ান শেষ করবে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি বলে দিন قل إن كنتم تحبون الله يا نبي أبني بولون تم رجو دي الله كي بھلو بشت جاؤ الله محبت بت جاؤ فاتبعوني أمي نبي انو شرون کرو أمي نبي سنو انو جاي تمہار جیبون پوری چالونا کرو আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও জান্নাত লাভ করতে চাও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও সরাসরি পারবে না আমার নবী বিশ্বনবী যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া কোনো কিছু সৃষ্টি করতাম না তার সুন্নত অনুসরণ করো তার সুন্নত অনুসরণেই আমাকে পাওয়া হবে আমি আল্লাহ আমার ভালোবাসা পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন দুইটা পুরস্কার দিবেন আল্লাহ উল্লেখ করেছেন একটা হলো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আরেকটা হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের পাপ রা
বাসি তোমাদের অন্যায় তোমাদের গুনাহ সব ক্ষমা করে দিবেন তবে শর্ত হলো কি আল্লাহ অন্যত্র আশা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ও ইমানদারের দল তোমরা খাঁটি মনে তওবা করো একনিষ্ঠভাবে তওবা করো তওবা করলে আল্লাহ পাক আপনার আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন কেমন ক্ষমা বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তা ইবু মিনাল যাম্বি কামাল্লা যাম্বালা তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মত যার একটা গুনাহ নাই একটা গুনাহ নাই পাপ নাই নিষ্পাপ মাসুম হয়ে যাবে তওবা করার দ্বারা তওবার শর্ত কয়টা তিনটা আমি আপনি অপরাধ করি গুনাহ করি শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে নফসে আম্মারার ধোঁকায় পড়ে আমরা যে অন্যায় যে পাপের জন্য তওবা করব ওই পাপটা স্ট্যান্ডিং একদম বাদ দিতে হবে ভবিষ্যতে করব না দৃঢ় শপথ নিতে হবে আর অপরাধ করেছি অন্যায় করেছি অনুতপ্ত লজ্জিত হতে হবে এই তিনটা হলো শর্ত এই তিনটা যদি পাওয়া যায় আমার আপনার তওবার ভিতরে আল্লাহ পাক মাসুম করে দিবেন আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর বানানো জান্নাত পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন খুদা কি হুব্বে সে হুব্বে নবী হ্যায় কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া হ্যায় হাম সূরাত হাম সিরাতে মুস্তফা দর তামামি হালে ও কুন ইত্তেবায়ে সুন্নাতে সুন্নাতে কাউলে রাসূল গিরে লাজেম তাবয়াবি আয় পেসার সম্মানিত মুসলিম কারাম আল্লাহর গোলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সময় নাই সময় নাই সময় নাই যে কোন সময় যে কোন ক্ষণে আমার আপনার বিদায়ের ডঙ্কা বেজে যাবে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে তা না হয় কোনো উপায় নাই মদিনার প্রেমিক হতে হবে বিশ্ব নবীর সুন্নত ফলো করতে হবে তা না হয় আমার আপনার কোনো উপায় নাই আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার আপনার মনটা পাগল হতে হবে বিশ্ব নবীর সুন্নাত ফলো করার পিছনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় টুপি পরেন গোসল করতে যান মাথায় এভাবে টুপিটা ধরে রাখেন সাহাবায়ে কেরাম বলেন কি ব্যাপার বেলাল তুমি গোসল দিয়েছো মাথায় টুপি কেন টুপি কেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবীর সুন্নাত মাথায়
নয় সব সময় টুপি পরা এই টুপিটা গোসলের সময় আলাদা হয়ে যাক এটা আমি চাই না আর তার জন্যই তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কত দাম বেলাল দুনিয়ায় হাঁটেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তার পদধূলি শুনতে পান সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী এখনো কাঁদেন কবরে পাপিষ্ঠ উম্মতের জন্য কান্না করছেন ও আল্লাহর নবীর উম্মত আর কাঁদায়েন না যারা উম্মত দাবি করি আমরা যারা নামাজ আদায় করে না তাদের জন্য এখনো পর্যন্ত আল্লাহর নবী কাঁদে উম্মতি উম্মতি বলে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সর্বপ্রথম উঠবেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম ওনার রওজায় আতহারে ওইখানে বলবেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন 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 আল্লাহর নবী রওজায় আতহার থেকে উঠবেন ওয়ায়া তুকি ওয়ায়া কুল আইনা উম্মতি যখন ওই রওজায় আতহার থেকে বলবেন কান্নারত অবস্থায় আমার উম্মত কই আল্লাহর নবীর ডান পাশ থেকে উঠবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশ থেকে উঠবেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের নিচ থেকে উঠবেন যার কথা একটু আগে বললাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যেদিন পৃথিবী ছেড়ে চলে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার এই পর্যন্ত বলাও শেষ উনি বেহুশ হওয়া শেষ কেন কেমন মোহাম্মদ বিশ্বনবীর প্রতি সাহাবায়ে কেরাম করেছেন দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তো বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার সমস্ত উম্মত জান্নাতের মেহমান হবে কিন্তু যারা অস্বীকার করে তারা হতে পারবে না কিলা মান আবা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিলা মান আবা কারা আপনাকে অস্বীকার করে আমরা তো বুঝতে পারলাম না কালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার অনুসরণ করবে সে আমাকে ভালোবাসে মহব্বত করে যে আমার সুন্নত অনুসরণ করে না সে আমাকে মহব্বত করে না আমাকে অস্বীকার করে আমার সুন্নত অনুযায়ী যে জীবনে বাস্তবায়ন করে সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবে তৈরি থেকো ওরে মন তৈরি থেকো ওরে মন তৈরি থেকো সর্বদা যে কোনো দিন যে কোনো রাত যে কোনো সময় যে কেহ এই দুনিয়াটা ছাড়তে দেরি নয় যে কোনো দিন যে কোনো রাত যে কোনো সময় যে কোনো দিন যে কোনো রাত যে কেহ এই দুনিয়াটা ছাড়তে দেরি নয় তৈরি থেকো সর্বদাই বাড়ি যাওয়ার তোরে
জান্নাত আমাদের অরিজিনাল বাড়ি সেই বাড়িতে যাওয়ার জন্য তার প্রথম ঘাঁটি হলো কবর কবরে যদি আমি আপনি মুক্তি পাই তারপরে সকল ঘাঁটি আস্তে আস্তে পার হতে পারবো তিনটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন মার রব্বুকা তোমার রব কে ওমা দীনুকা তোমার ধর্ম কি ওমান হাদার রাজুল ইনি কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে আমরা যদি আল্লাহর গোলামি করি 24 ঘন্টার মধ্যে 2 থেকে 2.5 ঘন্টা সময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে সময় লাগে আল্লাহ বলেন 24 ঘন্টা তার মধ্যে 2 ঘন্টা আমার কাছে ব্যয় কর বাকি কাজ সুন্নত অনুযায়ী দুনিয়ার কাজ কর কোনো সমস্যা নাই 24 ঘন্টা আমি ইবাদত হিসাবে লিখে দিব ফেরেশতার মাধ্যমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার পরে আরো বক্তা আছেন ইশার নামাজের আগে আরেকজন সেই জন্য আমি আর লম্বা করলাম না যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহর গোলামি করা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته